এই যে সামনের কাতারে দাঁড়ালো, সারা মাস কিন্তু রোজা রাখে নাই, ঈদের দিন প্রথম কাতারে, যতই প্রথম কাতারে দাঁড়াক মনের মধ্যে একটা সোর সোর ভাব থাকেই যায় যে এই প্রথম কাতার আমার জন্য না, আমি জোর করে এসে দাঁড়াইছি। মুনাফিকদের নামাজ কেমন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়াইদা কামু ইনাসসালাতে কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন কাহিলি চুস্তি শৈথিল্য সহকারে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায়, এখানে চুলকায়, ওখানে চুলকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়, মাথার টুপিটা একটু সাইজ করে। এরপরে যদি দেখে ইমাম তার শাহুদ পড়তেছে, সময় বেশি হয়ে গেছে, পিছন থেকে সিগনাল মারে। সিলেটে মসজিদ এরকম করে না, করে করে এই যে পিছন থেকে আপনি সিগনাল মারলেন, আপনি অন্যায় করেছেন। ইমামকে ডিকটেট করার কোন অধিকার আপনার নাই, আপনার তাশাহুদ পড়া হয়ে গেছে, চুপ করে বসে থাকুন। আপনি ইমামকে সতর্ক করছেন কেন? তো নামাজের মধ্যে এই কাহিলি চুস্তি এবং শৈথিল্য, এটি হলো মুনাফিকদের লক্ষণ। ইউরাউনা আন-নাসা ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। এরা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, নির্বাচন আসছে তখন খুব নামাজ, এদেশের বেশিরভাগ মানুষ তো মুসলমান, তাদেরকে ধান্দা লাগাবার জন্য টুপি একটা লাগবেই। তারপরে সুবহানাল্লাহ, একেবারে সালামের জালা, আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম, আসসালামু আলাইকুম থাকে না, সালামু আলাইকুম। নামাজ পড়তে দাঁড়ায় গেল, উজু কমে করছে তার ঠিক ঠিক না। এরপরে নফল নামাজও পড়ে, নফলে এমন পড়া পড়ে যে সামনের কাতার দিয়ে লোক বাইরেতেই পারে না তার ছেলে। এগুলি হচ্ছে মুনাফিকের নামাজ। আল্লাহ তাআলা বলছেন এগুলি মানুষকে দেখাবার জন্য তারা এগুলি করে, এদের মধ্যে খুব কম সংখ্যকই আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে, এটা হলো মুনাফিকদের নামাজ। এই ধরনের নামাজ যারা মানুষকে দেখাবার জন্য যারা নামাজ পড়ে, এই নামাজ কবুল হবে না। দুনিয়া এবং আখেরাতের সাফল্য একমাত্র নির্ভর করে নামাজের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। নিশ্চিতভাবে যেসব মুমিনরা কল্যাণ লাভ করবে তারা হচ্ছে যারা নিজেদের নামাজে ভীতি মিশ্রিত বিনয় অবলম্বন করে। নামাজে দাঁড়ায়ছি কার সামনে? বলেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। ডিসি সাহেবের সামনে যখন যান, মন্ত্রীর সামনে যখন যান, জামা টামা টাইট টুইট করিয়া নতুন কাপড় চোপড় পরে যায়, আর আল্লাহর নামাজ পড়তে যাওয়ার সময় আপনার নতুন জামা টুপি রুমাল এগুলো কে দিছে? কে দিয়েছে? আল্লাহ তাআলা আপনার কামাইতে বরকত দিয়েছে, তাই দিয়ে আপনি কিনেছেন। মন্ত্রী এমপির সামনে যাওয়ার সময় জামা কাপড় সুন্দর পরেন, আর যিনি আপনাকে এগুলি দিলেন তার ওখানে যাওয়ার সময় ছেঁড়া জামাটা কই, ময়লা জামাটা কই, সেই টুপিটা কই, যে টুপিটা সিপড়াইলে এত তেল পড়বে যা দিয়ে দুইটা কই মাছ ভাসা যায়। আর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদমা খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। হে আদম সন্তান, প্রত্যেক নামাজে যখন যাবে তখন তোমার সম্ভাব্য সৌন্দর্য পূর্ণ কাপড় চোপড় পরিধান করে তারপরে নামাজ পড়তে যাও। তো নামাজের ভিতরে আপনি যখন দাঁড়ায় গেলেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, ভীতি মিশ্রিত অবস্থায় দাঁড়াতে হবে। আমি যার সামনে দাঁড়িয়েছি তিনি আমাকে দেখছেন। আল্লাহ আর নবী বলেছেন, যখন তোমরা নামাজ পড়বে তখন তোমরা মনে করবে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। কিন্তু এই ধারণা করা সকলের জন্য আদৌ সম্ভব নয়। এই ধারণা যদি করতে না পারো তাহলে অন্তত এই ধারণা করো, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দেখছেন। আমি যখন দাঁড়ায় গেলাম নামাজে তখন আমি আসামি হয়ে গেলাম, হাত বান্দা। রুকুতে যখন গেলাম তখন আরো আসামি হয়ে গেলাম, যখন সেজদায় গেলাম তখন আমার আমিত্ব বলতে, আমার নিজস্ব বলতে, আমার অহংবোধ
মাটির সাথে মিশায় দিলাম আল্লাহু আকবার এর এক সেজদা হাজারো সেজদার চাইতে দামি যদি সেই সেজদাটা সেজদার মতো হয় আমি এই কথা আরো আপনাদের সামনে বলেছি মনে আছে কিনা জানি না নাক আর কপাল এই দুইটা হলো কপালটা হলো সৌভাগ্যের প্রতীক নাকটা হলো সম্মানের প্রতীক আমাদের পিরোজপুরের উদ্যোগে লোকেরা বলে ভাই আমার তো নাক কাটা গেছে কেন নাক কাটা গেল ছুরি দিয়ে কাটছে না দাও দিয়ে আসলে ছুরি দিয়েও কাটে না দাও দিয়েও কাটে না মেয়েতে এমন এক কাম করছে ছেলেতে এমন এক কাম করছে লজ্জায় আমার নাক কাটা গেছে এই ধরনের উপমা কি ছেলেটা আছে আবার লোকেরা বলে ভাই আমার তো কপাল পুড়ছে কিসে পুড়লো বিদ্যুতের আগুনে না চুলার আগুনে এটা বলে ব্যবসায় যে পুঁজি খাটাইছিলাম আমও গেছে সালাও গেছে লাভ করতে পারিনি আমার কপাল পুড়ছে বলেন এরকম কথা তাহলে কপালটা হলো ভাগ্যের প্রতীক আর নাকটা হলো বলেন ইজ্জতের প্রতীক আমরা যদি আমাদের ভাগ্য খুলতে চাই সৌভাগ্য যদি আনতে চাই আমার কপাল যদি খুলতে চাই আর আমার মর্যাদা যদি বাড়াতে চাই তাহলে দৈনিক পাঁচবার নাক আর কপাল দিয়ে মাটির উপরে আল্লাহকে সেজদা দেন আল্লাহকে সেজদা দিবেন আপনার মর্যাদা বাড়বে ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিবে বাংলাদেশ তিন লক্ষাধিক মসজিদ বুকে ধারণ করে ধন্য ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশ বাংলাদেশ এদেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম ভাঙে ফজরের নামাজ পড়ে এশার আজান শুনে নামাজ পড়ে ঘুমাতে যায় আল্লাহু আকবার ধ্বনি চতুর্দিকে আওয়াজ আসে আপনি মসজিদে আজান হচ্ছে আর আজান শুনে আপনি যদি বাড়িতে নামাজ পড়েন তো আপনার নামাজ কবুল হওয়া নিয়ে সন্দেহ রয়েছে কবুল হবে কিনা সন্দেহ রয়েছে জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক ওয়াজিব একজন সাহাবী অন্ধ তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ মানুষ আমার জন্য কি এই হুকুম রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কি আজান শুনতে পাও তিনি জবাব দিলেন হ্যাঁ আমি আমার বাড়িতে বসে আজান শুনতে পাই রাসূলুল্লাহ বললেন জবাব দিও তার মানে তোমাকেও মসজিদে আসতে হবে একজন অন্ধের জন্য জামাতে মসজিদে যাওয়া থেকে রক্ষুত পেল না সো কলারা কি রক্ষুত পাবে আরো কঠিন হাদিস শুনুন কি হাদিস কঠিন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে আজান হয়েছে আজান শোনার পর যে ব্যক্তি বাড়িতে বসে নামাজ আদায় করে ওই বাড়িতে যদি নারী আর শিশু না থাকতো আমি হুকুম করতাম আগুন দিয়ে জ্বালায় দাও বাড়ির মহব্বতেই তো বাড়িতে নামাজ পড়তেছ মসজিদে আসো জামাতে নামাজ আদায় করো মুসল্লিদের সাথে মহব্বত পয়দা হবে আর জামাতে নামাজ পড়ার মজাই আলাদা সুবহানাল্লাহ পড়ে দেখেন অভ্যাস করেন অভ্যাস করেন বাড়ির পাশের মসজিদে যাবেন আর ফজরের নামাজের পর আপনি যখন ফজরের নামাজের আজান হবে আপনি উযু করে বেরিয়ে মহল্লা দিয়ে যখন মসজিদের দিকে যাবেন আসসালাত আসসালাত ও ভাই নামাজের আজান হয়ে গেছে ওঠো ভাই ওঠো কে ঘুমায় আছে ওঠো নামাজের জন্য চলো সাহাবায়ে কেরাম এভাবে ডাকতে ডাকতে যাইতেন মসজিদের দিকে এরকম করতেন না যেমন আমাদের দেশে কোনো কোনো এলাকায় মসজিদে আজান দেওয়ার পর বলে আর মাত্র জামাতের পাঁচ মিনিট বাকি আছে এখানে এরকম হয় নাকি আল্লাহ মাফ করুক বলেন আমি বিদআত আজানের গুরুত্ব কমায় দেওয়া হয় মসজিদে নামাজের জন্য শুধু আজান আজান এবং নামাজ আল্লাহ রসুলের কথা ছাড়া এখানে অন্য কোনো কথা হতে পারে না অন্য কোনো মাইক দিয়ে অন্য কোনো ডাকা হবে না এমনকি এক লোকের উঠ হারাইছিল তারপরে সে উঠ ঘোষণা দিয়েছিল মসজিদ থেকে চিৎকার করে উঠ হারাই গেছে উঠটা পাওয়ার জন্য রসুল্লাহ জিজ্ঞেস করলেন কি হচ্ছে বললো যে উঠ হারাই গেছে সে উঠে চিল্লায় উচ্চাইতেছে আল্লাহ রসুল বললেন উঠটা আল্লাহ যেন এই উঠটাকে ফেরত না দেয় তার মানে এই মসজিদ থেকে আপনি আপনার নিজস্ব কোনো স্বার্থের কথা এই জাতীয় কথা আপনি বলতে পারবেন না নামাজের জন্য শুধুমাত্র আজান হবে তো একদিকে মোমেন ব্যক্তি সেই যে ভীতি সহকারে নামাজ আদায় করে জাকাতকে সঠিকভাবে আদায় করে জাকাত আদায় তৎপর হয় এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে
এরপরে সে যে ওয়াদা করে এবং তার কাছে আমানত থাকে সেই আমানত এবং ওয়াদা সঠিকভাবে সে পালন করে আর সে তার নামাজগুলিকে সংরক্ষণ করে বলেন তো নামাজ পড়াটা কি সবাই বলেন নামাজ পড়াটা কি মুসলমানের কাজ আর নামাজ না পড়াটা বলেন কাফেরের কাজ লা দীন লিমান লা সালাত লাহু যার কাছে নামাজ নাই তার কাছে দীন নাই ঈমান নাই চরিত্র নাই কিছুই নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ নামাজও তিনি জামাতে আদায় করেছিলেন সুবহানাল্লাহ দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তিনি মসজিদে নববীতে প্রবেশ করেছিলেন এবং খুতবা দিতে গিয়ে বললেন আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত সম্পদ জাগতিক সম্পদ তার এক বান্দাকে তিনি দিতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সমস্ত সম্পদকে উপেক্ষা করে তিনি আল্লাহর কাছে ফিরে যাওয়া পছন্দ করেছেন কেউ কিছু বুঝতে পারে নাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতেছিলেন তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ আল্লাহ তাআলা দিতে চেয়েছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তিনি সব কিছুকে পরিত্যাগ করে আল্লাহর সাথে দিদারের জন্য তৈরি হচ্ছেন তার অর্থ হলো আমরা এতিম হয়ে যাব তিনি বিদায় হয়ে যাবেন আল্লাহর নবী বক্তব্য রেখে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে তার ঘরে প্রবেশ করলেন এন্তেকালের পাঁচ দিন আগে থেকে প্রচন্ড জ্বরে তিনি আক্রান্ত ছিলেন মাথায় যন্ত্রণা ছিল গায়ে ভীষণ জ্বর ছিল এন্তেকালের দিন যতই ঘনে এলো ততই তিনি বেশি ক্লান্ত হলেন বেহুশ হন আবার হুশে আসেন রাতের বেলায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন আয়েশা রে মসজিদে নববীতে এখন কি হচ্ছে হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ আপনার অপেক্ষা করে আপনাকে না পেয়ে আমার আব্বার ইমামতিতে তারা নামাজ আদায় করছে এশারা নামাজ হচ্ছে কিন্তু সাহাবায়ে কেরাম পেছনে তারা নামাজের ভিতরেই কাঁদতেছেন তাদের ধারণা হয়েছে রসুলের মেহরাবের ভিতরে রসুলের মুসাল্লায় হযরতে আবু বকর যখন দাঁড়ায় গেছেন আমরা এতিম হয়ে গেলাম আল্লাহ রসুলের পেছনে নামাজ পড়াবো দয় আর কিসমতে হবে না আল্লাহর নবী হযরত আয়েশাকে ডেকে বলেন আয়েশা রে মসজিদে নববীর দিকে যে দরজা জানালাটা আছে সেটাকে একটু খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই জানালা খুলে দেওয়া হলো নবীজি মাথা উঁচু করলেন হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে রাসূল নামাজের দৃশ্য দেখতে থাকলেন আবার তিনি শুয়ে পড়লেন চোখের কোণা থেকে পানি বেয়ে পড়তে লাগলো হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন রাসূল বলছেন আয়েশা গো এই নামাজের জামাতকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আমার ওহদের ময়দানে দানদান শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে আজ এত কষ্টের পরে যে জামাত প্রতিষ্ঠা হলো আমার এই চোখের পানি কোনো দুঃখের পানি নয় এটি আমার তৃপ্তির পানি আমার মনে হলো কেয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে করে তারা জামাতে নামাজ আদায় করবে নবীজি আবার ব্যবসায় বললেন আজ আর সাহাবিরা একজন মসজিদে নববী থেকে কেউ বাড়ি যায় নাই মসজিদে নববীর ভিতরে বসে তারা কাঁদছেন না জানি কখন আল্লাহর নবী বিদায় হন ভেতরে স্ত্রীরা আছেন হযরত ফাতেমা সব থেকে বেশি কান্নাকাটি করছেন নবীজি তার দিকে লক্ষ্য করলেন এবং কাছে আসতে বললেন হযরত ফাতেমা যখন কাছে গেছেন আল্লাহর নবী হযরত ফাতেমার কানে কি যেন বললেন এই কি যেন বললেন শুনে হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হযরত আয়েশা হযরত ফাতেমাকে দেখে জিজ্ঞেস করলেন ফাতেমা গো আল্লাহর নবী তোমার কানে কি বললেন
আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হযরত ফাতেমা বলেন মা আমার আব্বাজান আমার কানে কানে বললেন ফাতেমা তুমি কেঁদো না তোমার কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাতে চাই আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে এর দ্বারা হযরত ফাতেমা বুঝতে পেরেছেন রাসূল ইন্তেকালের পরে সকলের আগে হযরত ফাতেমার ইন্তেকাল হবে আর রাসূলের সঙ্গে দিদার নসিব হবে হাজার হয়ে এলো নবীজি বেহুশ অবস্থায় পড়ে আছেন হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলের হুজরার ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন যদিও আল্লাহ সবই জানেন আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহর নবী বলেন জিবরাইল বড়ই কষ্টে আছি হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজ এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি যেই ফেরেশতা পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়ার জন্য আসার জন্য অনুমতি চায় না আজ আপনার খেদমতে আপনার কাছে আসার জন্য অনুমতি চায় এই যে আমার পেছনে দাঁড়ানো তার নাম মালাকুল মউত হযরত মালাকুল মউত রাসূলকে সালাম পেশ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজের জন্য আমি এই পৃথিবীতে কারো জান কবজের জন্য অনুমতি চাই নাই আপনার কাছে অনুমতি চাওয়ার জন্য আমাকে বলা হয়েছে নবীজি বললেন মালাকুল মউত আমি যদি অনুমতি না দেই মালাকুল মউত বলছেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি না পাই আমাকে ফেরত যেতে বলা হয়েছে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তেজার করতেছেন আল্লাহর নবী হযরত মালাকুল মউতকে অনুমতি দিলেন জান কবজ শুরু হয়ে গেল নবীজি বললেন জীবনের শেষ কথা মুখ থেকে বেরোলো আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম আমার উম্মতেরা জীবনের শেষ কথা তোমাদের জন্য রেখে গেলাম নামাজ 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 ছেড়ে দিও না আল্লাহর নবী দুনিয়া থেকে চির জন্মের মতো বিদায়ের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না কারো কথা বললেন না দুটি কথা বলেছেন ও আমার উম্মতেরা নামাজ নামাজ সালাত সালাত আর তোমাদের অধীনস্থ যারা তোমাদের অধীনস্থ যারা কাজ করে খায় কষ্ট করে তাদের প্রতি তোমরা নির্যাতন করবে না জুলুম করবে না তাদের প্রতি ইনসাফ করবে আর তোমরা নামাজ সঠিকভাবে আদায় করবে যেই নবী ইন্তেকালের সময় জীবনের শেষ কথা নামাজ নামাজ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সেই নবীর উম্মত দাবি করে আমরা নামাজ আদায় করি না বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন মসজিদ মে মরসিয়া খায়ে কে নামাজি না রহি ইয়ানে ও সাহেবে আওসাফে হেজাজি না রহি মসজিদ আজ চিল্লাচ্ছে মসজিদ আজ কাঁদছে কই সেই মুসল্লি বেলালের মতো আম্মারের মতো খাব্বাবের মতো খুবাইবের মতো আলীর মতো ওমরের মতো মুসল্লিরা আজ কই সেই মুসল্লি তো নাই মসজিদ আছে সে মুসল্লি নেই প্রিয় ভাই সব আজ যারা আমার সামনে বসে আছেন আমি কি দাবি করতে পারি আজকের এই বিশাল জনসমুদ্র সিলেট শহরে মাঠ ঘাট রাস্তা সব বন্ধ হয়ে গেছে কোরআন প্রেমিক কোরআন পাগলে পড়ে গিয়েছে সিলেট আমি কি দাবি করতে পারি যে আপনারা যারা নামাজ পড়েন না অথবা যারা পড়েন অনিয়মিত যে রাসূল কেয়ামতে পরিচয় না দিলে পরিচয় না দিলে সুপারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না সেই রাসূলের দাবি
তিনি পড়ে নামাজ পড়ার জন্য বলেছেন আল্লাহ 82 বার বলেছেন এই নামাজ জীবনেও ছাড়ব না এই ওয়াদাকে আজকের মাঠে আমরা কি করতে পারি তাহলে দু হাত উঁচু করো বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে কোরআনের মাহফিলে শপথ করি কসম করি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না এবার চিল্লায় বলেন ইয়া আল্লাহ আমার আজকের এই শপথ আমার আজকের এই ওয়াদা আমার আজকের এই কসম আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও আমিন 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 ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাআলা কবুল করুন আমরা বলি আমিন এরপরে মুমিনের ষষ্ঠ চারিত্রিক বৈশিষ্ট্য আল আমিরুনা বিল মারুফ আল আমিরুনা বিল মারুফ এটা হলো ৬ নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ ভালো কাজের জন্য আদেশ করা ইয়ামুরুহুম বিল মারুফে ওয়ায়ানহাহুম আনিল মুনকার সমস্ত নবীদের দায়িত্ব ছিল ভালো কাজের আদেশ করবেন অন্যায় কাজে মানুষকে প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন এটা হলো রসুলের দায়িত্ব আল্লাহ তাআলা বলছেন এটা উম্মতের দায়িত্ব কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন তোমরা শ্রেষ্ঠ জাতি কে বলতেছেন বলেন সবাই কাদেরকে বলতেছেন আমাদেরকে বলেন কাদেরকে এই মুসলিম মিল্লাতকে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি আরে আল্লাহ বললেন শ্রেষ্ঠ জাতি আর আমি হইলাম দুনিয়ার মধ্যে সব থেকে কপাল পোড়া জাতি ঠিক না আজকে পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত বঞ্চিত নিগৃহীত হোমলেস স্টেটলেস সম্মান নাই মর্যাদা নাই কোন জাতি এই মুসলমান অথচ আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি শ্রেষ্ঠ জাত তোমরা খাইরে উমাম এবং ইমামে আকওয়াম শ্রেষ্ঠ জাতি এবং জাতি সমূহের নেতা তোমরা সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে তোমাদের দায়িত্ব মানুষকে ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে আমরা কি তা করি আপনার চোখের সামনে একটা যুবক ছেলে সোনার চেইন পরেছে গলায় এই চরম শীতের দিনেও সামনে তিন চারটা বোতাম খুলে রাখে যাতে লোকেরা বোঝে উনি একটা কিছু ঝুলাইছে এটা যখন আপনি দেখেন আপনি কি তাকে নিষেধ করেন যে বাবা এই সোনাটা তোমার জন্য নয় পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম তুমি তো সোনার চেন পরো নাই তুমি জাহান্নামের আগুনের শিকল পরেছো এই চেনটা খুলে তোমার মাকে দিয়ে দাও বউ থাকলে বউরে দিয়ে দাও বোন থাকলে বোনেরে দাও কেউ না দাও বাক্সের মধ্যে ধুয়ে দাও যেদিন বউ পাইবা সেই দিন বউয়ের গলায় ঝুলাই দিবে যুবকেরা এখন কানে দুল পরে দেখছেন না কানে দুল পরে আমি লন্ডনে দেখেছি কানে দুল নাকে ফুল জিব্বার মধ্যে রিং পড়ছে কত বড় শয়তান আমি চিন্তা করছি জিব্বায় রিং পড়ছো খায় কেমনে মাথায় কত কায়দার জেসু জেল মাইখা সব খাড়া করে ফেলেন এরপরে আবার কেউ চতুর্দিক দিয়ে কামায়া মাথার উপরে তালপট্টির দ্বীপের মতো রাখে আবার আমেরিকায় দেখলাম এক প্রকারের যুবক যুবশ্রেণীর ছেলে মেয়ে প্যান্ট পরছে জামা পরছে সমস্ত সুতাগুলো বাইর করে ছেঁড়া হাঁটুর কাছে হাঁটুর উপরে নিচে এদিকে সেদিকে ছেঁড়া ছেঁড়া তাই মনে করলাম আমেরিকা পৃথিবীর এত বড় ধনী দেশ আমার দেশের ভিক্ষুকরাও তো এত সেরা জামা পরে না এরা কি এতই করি কয় না হুজুর এগুলোর দাম অনেক বেশি তারপর কত কায়দার দাড়ি রাখে দেখছেন অবস্থা দুই দিকে কামাই না এখানে হোমিওপ্যাথি মার্কা একটু রাখে গসা দিন উঠে যায় এরকম আবার এখান থেকে মোসের সাথে একটা দাগ দিয়ে রাখে এখানে আবার কেউ বা
মাসখান দিয়ে কামাইয়া দুই দিকে রাখে আবার কেউ মোস্তা এত ঘন করে ঠোঁটের উপরে দিয়া এমন ভাবে মোজ ঘন এবং ঢাকা মুখ পাঁচ বেটারির টর্চ লাইট মারিয়া খোঁজ করে পাওয়া যাবে না যে লোকটা হাসে না কান্দে আলামেরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ করেন অন্যায় কাজ থেকে ফিরাবার চেষ্টা করেন একটা মানুষও যদি ভালো বানাইতে পারে কিয়ামতের দিন হতে পারে এটা আপনার জান্নাতে যাওয়ার জারিয়া হয়ে যাবে একটা মানুষ নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কত বছর বেঁচে ছিলেন আলফা সানা ইল্লা খামসিন 50 বছর কম 1000 বছর কত হয় তাহলে 950 বছর বেঁচে থেকে হেদায়েত করতে পেরেছিলেন মাত্র 40 জন অথবা 80 জন অথচ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উম্মতের হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করতেছে বেনামাজি নামাজি হচ্ছে আল্লাহু আকবার তা আপনার কথায় যদি একটা লোক ভালো হয় আপনি কত সওয়াব পাবেন চিন্তা করেন তো কাজটা হচ্ছে নবীর কাজটা হচ্ছে উম্মতের এখন এই কাজটা হচ্ছে প্রত্যেকটি মুমিন পুরুষ আর নারী المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر مؤمن পুরুষ আর مؤمن নারী তারা হলো পরস্পর পরস্পরের বন্ধু সুবহানাল্লাহ مؤمن পুরুষ আর مؤمن নারী পরস্পর পরস্পরের বন্ধু তাদের কাজ কি ইয়ামুরুনা বিল মারুফ মানুষকে শুধু ভালো কাজ সুন্দর সুন্দর কাজ করার জন্য তাদের উৎসাহিত করবে আর অন্যায় কাজ যত আছে সবগুলিকে বাধা দিয়া অন্যায় থেকে মানুষকে ফিরাবে এটা হলো উম্মতের কাজ জাতির কাজ আল্লাহ তাআলা বলছেন কাজটার এতই গুরুত্ব নবীতে নবী করবে উম্মতে করবে প্রত্যেক মুমিন মুমিনাত করবে তারপরে এটা দলেরও কাজ ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর প্রত্যেকটি এমন একটা দল থাকতেই হবে তোমাদের মধ্যে যে দলটির কাজ হবে মানুষকে ওই আমুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে উলাইকা হুমুল মুফলিহুন এরাই সফল কাম হবে সুবহানাল্লাহ এরাই সফল হবে এরপর আল্লাহ তাআলা বলছেন কাজটা শুধুমাত্র রাসূলের নয় শুধুমাত্র উম্মতের নয় শুধুমাত্র মুমিন মুমিনাতের নয় শুধুমাত্র দলের নয় কাজটা রাষ্ট্রেরও ওই যে সূরা হজের আয়াত আগেই পড়েছি ওইখানে এ পয়েন্টও আছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার রাষ্ট্রের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে যাকাত আদায় করবে যাকাত কে আদায় করবে রাষ্ট্র রাষ্ট্র যাকাত আদায় করতে পারবে ওই সরকার যাকাত আদায় করতে পারবে যে সরকার নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা করবেন না আর যাকাত আদায় করবেন সুবিধাবাদ জিন্দাবাদ এইটা ইসলামে নাই চারটা কাজ তিনটা করবেন চারটা কাজের তেরোটা করবেন আপনি যাকাত আদায় করার অধিকার রাখেন সরকার আর চার কাজের তিন কাজ করবেন না শুধু পয়সা কামাই করবেন যাকাতের নামে আর এগুলা কি দিকে করবেন কোনো হিসাব থাকবে না এটা চলবে না রাষ্ট্রের কাজ হলো এক নম্বর কাজ নামাজ আদায় করবে নামাজ প্রতিষ্ঠা করবে যাকাত আদায় করবে যাকাত আদায় করলে কি হবে যাকাত আদায় করলে এনজিওরা যে কামটা করতেছে সর্বনাশ এই সর্বনাশটা এনজিওরা করার সুযোগ পাবে না এনজিওরা কি সর্বনাশ করে এনজিওরা সর্বনাশ করে সমস্ত ব্যাংক তার সুদের রেশিও হচ্ছে প্রফিটের রেশিও হচ্ছে 15 থেকে 17% আর সমস্ত এনজিওদের সুদের পার্সেন্টেজ হচ্ছে 35 থেকে 45% আপনি যদি 1000 টাকা নেন আপনার নামে 850 টাকা আপনাকে দিবে 150 টাকা সার্ভিস চার্জ আগেই রেখে দেবে লেখা হবে 1000 টাকা দেওয়া হয়েছে আর কিস্তি পরিশোধ করতে হবে প্রতি সপ্তাহে সপ্তাহে দিতে দিতে কয়েক হাজার দেওয়ার পরেও ওই প্রথম 1000 টাকা শেষ হবে না এনজিওরা সুযোগ নিয়েছে জাকাত আদায় করেন না বলে এই সুযোগটা তারা নিয়েছে আর যদি গভর্নমেন্ট জাকাত আদায় করে আমরা একটা জরিপ চালাইছি একটা জরিপের মাধ্যমে জানতে পেরেছি বর্তমান বাংলাদেশে যদি জাকাত গভর্নমেন্ট আদায় করে
তাহলে মিনিমাম 12000 কোটি টাকা প্রতি বছর যাকাত আদায় হতে পারে 12000 কোটি টাকা আর রয়েছে ওয়াকফ এস্টেট ওয়াকফ এস্টেটের নামে লক্ষ লক্ষ একর জমিন ভ্যালুয়েবল জমিন ভোগ করতেছে মুতাওয়াল্লিরা বিভিন্ন জায়গায় বাবার নামে দাদার নামে নিজের নামে ভোগ করতেছে অথচ এটা অক্ষ করে এটা রাষ্ট্রের রাষ্ট্র যদি সমস্ত অক্ষকৃত অক্ষ স্টেটকে নিজের হাতে নিতে পারে আর 12000 কোটি টাকা যাকাত যদি কালেকশন করতে পারে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও আনার দরকার না এটি যথেষ্ট হতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সে ধরনের যারা এই কাজটি করবে তাদেরকে আমরা সুবিধা সুযোগ দিয়ে এই কাজটি করার জন্য সহযোগিতা করতে ব্যর্থ হয়েছি এরপরে কোরআন বলছে এই কাজটি প্রত্যেক ব্যক্তি হযরত লোকমান তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور هي প্রিয় বাচ্চা নামাজকে প্রতিষ্ঠা করো أقم الصلاة وأمر بالمعروف ভালো কাজের আদেশ করো আর সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও واصبر على ما أصابك আর এই কাজ করতে গেলে বিপদ আসবে সেই বিপদে ধৈর্য ধারণ করবা আপনি যখন মানুষকে ভালো কাজের আদেশ করবেন অন্যায় কাজ থেকে ফিরতে বলবেন সে তখন আপনার বিরুদ্ধে ক্ষেপে আসবে আমরা মানুষকে আল্লাহর জান্নাতের দিকে ডাকি ঠিক না এই যে তিন দিন ডাকলাম তিন দিন কথা বললাম আমার বাপের কথা বলছি ফরিদউদ্দিন চৌধুরী সাহেব তার দাদার কথা বলছে কোন মাওলানা সাহেব তার গোষ্ঠীর কথা কইছে কার কথা বলেছি আমরা ডাকি আল্লাহর দিকে আর যারা আমাদেরকে বরদাস্ত করতে পারে না তারা বলে এগুলো স্বাধীনতা বিরোধী আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকি কোরআনের পন্থায় ওরা কয় যে কোরআনের অপব্যাখ্যা করে ওরে জিজ্ঞেস করা দরকার বাবা তুমি কি ব্যাখ্যা জানো ব্যাখ্যা জানলে না তুমি অপব্যাখ্যা বলতে পারো তুমি তো ব্যাখ্যাই জানো না তুমি তো কোরআন পড়তেও জানো না তুমি কি সূরা ফাতিহা পড়তে পারো এই যে মাতবাড়ি করো বড় বড় ফিসার লেখো কলামিস্ট লন্ডন থেকে লিখে লিখে পাঠায় তারপরে এখান থেকে লেখে কত টাকার বিনিময়ে লেখো কেউ টের না পাইল একজন টের পান তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং আমাকে আমাদেরকে মানুষকে ভালো কাজের জন্য আদেশ করতে হবে এবং অন্যায় কাজ থেকে ফিরাতে হবে হযরত লোকমান বলছেন এই কাজটা করতে গেলে বিপদ আসবে এই কাজটা করতে গেলে বিপদ আসবে সে তোমারে বাধা দেবে এই যে আজে বাজে কথা বলবে তখন অসবির আলা মা সাবা যখন বিপদ আসবে বিপদে ধৈর্য ধারণ করবা হযরতে ইমাম গাজ্জালি তার ইহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন সবর শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফে 70 বার ব্যবহার করেছেন আল্লামা ইমাম ইবনে কাইয়িম তিনি তার কিতাবে লিখেছেন আল্লাহ তাআলা কোরআন শরীফে সবর শব্দটি 90 বার এনেছেন ধৈর্য ধরলেই তুমি এর সুফল পাবে তোমারে গালি দিলে গালির জবাব গালি দিয়ে দিও না ইদফা বিল্লাতি হি আহসান তুমি মানুষের মন্দের জবাব ভালো দিয়ে দাও তাহলে তোমার দিকে লোকেরা আকৃষ্ট হবে কোন জোশের কথা শুনলেই ইসলামের শত্রুরা সাবধান ভাঙিয়ে ফেলবো ঠ্যাং উল্টাই দেবো এইগুলো কি স্লোগান আপনারা দেন দরকারটা কি কোন শত্রু নাই সবাইকে বন্ধু বানান আমি সকলের সাথে বন্ধুত্ব করতে চাই ইসলামের বাণী শোনাতে চাই দেখছেন ভারতের বুকে ডক্টর জাকির নায়েক কি সুন্দর করে বলে কথার মধ্যে কোনো উত্তাপ নাই গাল নাই গর্জন নাই তর্জন নাই কোনো গ্ল্যামার ছাড়া কোনো বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া যার দর্শক সংখ্যা কোটি কোটি এবং তার শ্রোতারা মূর্খ না যারা শোনে হাইলি এডুকেটেড পারসন হাজার হাজার বসে বসে তার কথা শোনে সুবহানাল্লাহ তার কথা মনে উঠলেই আমার দোয়া আসে শুধু আমার কাছে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর এক নিয়ামত আল্লাহ জাকির নায়কের হায়াত দারাজ করে দাও তার স্মৃতি শক্তি আরো বাড়ায় না
একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়েককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই তো সব যদি আমরা ভাই ভাই হই আমি তো হিন্দু ওই মহিলা বলছে আমি তো হিন্দু তা আপনার মক্কা মদিনায় আমরা যাইতে পারি না কেন এটা কঠিন প্রশ্ন আমি চিন্তা করলাম কি জবাব দেয় আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা শোনা দরকার উনি জবাব দিলেন বোন আপনার বাড়ি কই কই তো ইন্ডিয়ায় জন্মস্থান কোথায় এখানে বা আমার জন্মস্থানও এখানে আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এমন 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 জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি আর আমি যাইতে পারি না এরকম জায়গার নাম জানেন কোন এরকম জায়গা থাকবে কেন আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি সব জায়গায় যাইতে পারি উনি বললে মোটেই না এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না তার নাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না আমিও ঢুকতে পারবো না ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে দেশ রক্ষার দায়িত্বে যারা আছে যে কোনো মুহূর্তে দাগ দিয়ে পড়ে জান দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হয় ওখানে আপনি আর আমি যাইতে পারবো না ইসলামেরও একটা ক্যান্টনমেন্ট আছে সেটার নাম মক্কার মদিনা ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য জান দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে প্রিয় বোন আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালকে আপনি মক্কা মদিনা চলে যান কি সুন্দর জবাব আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তাআলা কি ব্রেন তুমি তাকে দিয়েছো সুবহানাল্লাহ তো মানুষকে আপনি বুঝাবেন আমি একবার এক লন্ডনে এক বাড়িতে দেখলাম সিলেজি ভাষায় ইনজিল শরীফ আমি তো অবাক হয়ে গেলাম যে আল্লাহ জিব্রাইল দিয়ে সিলেটে আবার ইনজিল বানাই তো দেখি যে সিলেটি আঞ্চলিক ভাষা ইনজিল এতটুকু ওর মধ্যে লিখছে ঈসা আলাইহিস সালাম আসলা টাইম টাইম একখানা গাছের তলায় বসে আসলাম এরকম ভাষা দিয়ে লেখা তা আমি তার বললাম এটা কি আপনি কিনছেন কয় না একজন খ্রিস্টান আমার প্রতিবেশী দিয়ে গেছে তা আপনি এখানে কত বছর আছেন কথা প্রায় 30 বছরের মতো আমি বললাম ভাই 30 বছর আপনি এখানে আছেন আপনার ঘরে ইনজিল সিলেটি ভাষায় ইনজিল আপনার ঘরে রেখে গেল আপনি কি ইংরেজিতে অনুবাদ করা একজন কোরআন শরীফ আপনার খ্রিস্টান প্রতিবেশীকে দিয়েছেন কয় না তা তো দেই আপনি তা দেন নাই আর স্লোগান দেন ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান এই স্লোগান কোন কাজের স্লোগান নয় বাজে স্লোগান সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে যান দুয়ারে দুয়ারে যান কোরআনের দাওয়াত নিয়ে যান এইটাই এইটাই স্লোগান এটাই গ্রহণযোগ্য স্লোগান কোরআন শরীফ বাংলায় ছাপা কোরআন শরীফ আছে বাংলা ভাষায় অনুবাদ করা এক এক জেল কিনবেন যে ব্যক্তি কোরআন ইসলামকে মৌলবাদ বলে জঙ্গিবাদ বলে একজন কোরআন শরীফ তাকে হাদিয়া দিয়ে আসবেন ভাই জঙ্গিবাদ না মৌলবাদ তুমি নিজে একটু পড়ে বোঝো ভাই তোমার পায়ে ধরি পয়সা দেওয়া লাগবে না দিয়ে গেলাম তুমি পড়ো পারবেন কর না পারবেন নামাজের হাকিকত রোজার হাকিকত ইমানের হাকিকত ইসলাম পরিচিতি সত্যের সাক্ষ্য বুনিয়াদী শিক্ষা একমাত্র ধর্ম ভাঙ্গা গড়া এই ছোট্ট ছোট্ট বই এক একটা বই এক একটা বিপ্লব সৃষ্টি করে দিতে পারে এসব বইগুলি কেনেন মানুষকে হাদিয়া দেন বই চাইতে উত্তম হাদিয়া পৃথিবীতে আর কিছু নাই যত গল্প গুজবের বই এই যে 21 ফেব্রুয়ারির বই মেলা খারাপ না বাংলা ভাষার চর্চা হচ্ছে বাংলা ভাষা আমার মায়ের ভাষা আর ভাষা হচ্ছে নিয়ামত অমিন আয়াতিহি ইখতিলাফে আলসানাতুকুম ওয়া আলওয়ানুকুম আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে এটাও নিদর্শন যে তিনি অনেক ভাষার সৃষ্টি করেছেন অনেক রঙের মানুষ সৃষ্টি করেছেন সৈয়দ মুজতবা আলী বাড়িবেদার মৌলভীবাজারে মারা গেছেন খুব সুন্দর সুন্দর বই লিখে গেছেন তিনি তিনি লিখছেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে চট্টগ্রামে বাংলা ভাষা ইন্তেকাল ফরমাইয়েছে কুলখানি হয়েছে নোয়াখালীতে 40 হয়েছে সিলেটে রাগ করতেছেন না তো আপনাদের লোকেরা লিখছে আমি লিখিনি সৈয়দ মুস্তফা আলীর লেখা
বাংলা ভাষা আমার মায়ের ভাষা আমি গর্ব করতে পারি আমার ভাষা পৃথিবীর আরবীর পরেই আমার কাছে সবথেকে বেশি মর্যাদার ভাষা আমার মায়ের ভাষা বাংলা ভাষা 21 ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলা হয়েছে কয়খান কয়টা ইসলামী দোকান সেখানে জায়গা পেয়েছে আমি জানি না সমস্ত গল্পের বই আছে নাটকের বই আছে গল্প আর নাটক কি কি শেখায় রাজার মেয়ের সাথে কোতোয়ালের ছেলের বন্ধুত্ব হলো প্রেম গভীর প্রেম গাঢ় এই প্রেমে দুজন পাগল রাত নাই দিন নাই তারা দশ দিগন্তে দিল উড়াল তারপরে কি হলো তারপরে কি হলো তারপরে কি হলো তারপরে কিছুই হলো না বই শেষ হয়ে গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বই পড়িয়া কি লাভ আপনি বলেন আমাকে কি লাভ কি শিখলেন তারপরে কবিতার বই আগে তো কবিতা ছিল কি সুন্দর সুন্দর কবিতা ছিল মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই রবীন্দ্রনাথের দুই বিঘা কবিতা পড়ে আমি ছোটবেলায় কেঁদেছি দুই বিঘা জমিন এত সুন্দর কবিতা আমার মনে নেই এখন আমি পড়ে কাঁদছি তার কাবুলিওয়ালা গল্প পড়ে কাঁদছি বাংলা ভাষার এগুলি শ্রেষ্ঠ সম্পদ এগুলির মধ্যে শেখার আছে এই কবিতার ছন্দ ছিল তাল ছিল এখনকার কবিতা কি এগুলো কবিতা না বলে গবিতা বলা যায় গদ্যের গ আর কবিতার বিতা দুইটা মিলে গবিতা তো গবিতা হয়ে গেছে কিরকম ছেলের দিয়া মাজার জিয়ারাতে চললাম শকুন আর কাকেরা তখন মৌলভী বাজার দিয়া সুনামগঞ্জ যাচ্ছিল আর লন্ডনে তখন তুষারপাত হচ্ছিল -6 এই কবিতার আগাও নাই মাথাও নাই এইসব বই বিক্রি হচ্ছে দেধার্সে বিক্রি হচ্ছে প্রিয় ভাই সব কোরআন পড়েন হাদিস পড়েন ইসলামী সাহিত্য পড়েন ইতিহাস পড়েন ভূগোল পড়েন বিজ্ঞান পড়েন জ্ঞানকে সমৃদ্ধ করেন গল্প নাটক আপনাকে কিচ্ছু শেখাবে না আপনাকে শেখাবে ইতিহাস শেখাবে ভূগোল শেখাবে সংস্কৃতি শেখাবে আপনাকে নতুন প্রযুক্তি শেখাবে কম্পিউটার ইমেইল ইন্টারনেট ওয়েবসাইট এগুলি আপনাকে শেখাবে শিক্ষা দেবে গোটা দুনিয়া আনলিমিটেড পেজ খুঁজে পাবেন মাসলা মাসাইলের ব্যাপারে কিছু তালাশ করবেন বাটন টিপবেন হাজার হাজার মাস্তা বেরিয়ে আসবে আয়াত আসবে হাদিস আসবে শিখতে থাকেন কোরআন শেখেন হাদিস শেখেন এই জন্য বলছিলাম যে যখনই আপনি মানুষকে দিনের এসব দাওয়াত দিবেন তখন আপনার বিরুদ্ধে কিছু কথাবার্তা উঠবে যত কথা উঠুক আপনি সে কথায় কান দিবেন না আপনি সবর ইখতিয়ার করবেন কি করবেন বলেন সবর আমার কোনো শত্রু নাই সবাই আমার বন্ধু হবে আলহামদুলিল্লাহ বলেন আমি কারোর সাথে শত্রুতা করতে চাই না সকলকেই বন্ধুত্বের হাত বিস্তার করে দিতে চাই যুবকেরা তরুণেরা ইসলাম তোমাদের শ্রেষ্ঠ আশ্রয়স্থল ইসলাম তোমার চরিত্র গড়ে দিতে চায় ইসলাম তোমার সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চায় ইসলাম তোমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চায় কেয়ামতের দিন তোমাকে দিয়ে আল্লাহ তাআলা তার জান্নাত ভরে দিতে চান ফিরে এসো যুবকেরা তরুণেরা ফিরে এসো এক বাঘ ছিল ক্ষুধার্ত ক্ষুধার্ত বাঘ অনেক দিন ক্ষুধা খাবার কিছু পায় নাই হঠাৎ করে দেখলো ভেড়ার একটা পাল একটা ভেড়াকে টার্গেট করে বাঘ ছুটতে যাবে তখন দেখলো ভেড়ার পালের মধ্যে একটা বাঘের বাচ্চা ভ্যা ভ্যা করে সেও দৌড়াচ্ছে বাঘ চিন্তা করলো আমার সগোত্রীয় বাঘের বাচ্চা ভেড়ার সাথে দৌড়ায় এ কি আশ্চর্য কথা ওর ক্ষুধা টুদা মিটে গেছে ভেড়ারে টার্গেট বাদ দিয়া বাঘের বাচ্চারে টার্গেট করছে দৌড়াই গিয়ে ওর ধরছে চাপিয়া চাপিয়া ধরে কামড়াইয়া নিয়ে আসতো জঙ্গলের মধ্যে বাঘে বিড়ালে শিয়ালে তার বাচ্চা কামড়ায় আনে দেখছেন না ও তো কোলে নিতে পারে না কামড়ায় আনে তো কামড়ায় যে দাঁত বসায় না ওইভাবে আদর করে নিয়ে আসছে আসিয়া বলতেছে এই তুই ভেড়ার দলে গেছিস কেন তুই তো আমার বাচ্চা আমার বাঘের বাচ্চা তুই ভেড়ার দলে কেন কোন আমি তো ভেড়া কই না তুই ভেড়া না তুই বাঘ কয় ভ্যা আমি তো ভেড়া মানে ছোট্ট অবস্থায় এর একজন লোক শিকার করতে গিয়ে পাইছিল আনিয়া ভেড়ার মধ্যে প্রতিপালন করেছে ভেড়ার দুধ খাইয়া বড় হয়েছে ভেড়ার গুঁতা খায় আর বলে যে আল্লাহ এত গুঁতা খাই আমি ও যে বাঘ তা তো বোঝে না ওরে বিশ্বাসই করাতে পারতেছে না বাঘ যে তুই বাঘ
সে কয় না আমি বেড়া আচ্ছা এরপর একটা কুয়ার কাছে নিছে যায়া কুয়ার কাছে কি বলে আচ্ছা তাকা তো পানির দিকে তাকা তো তাকাইছে কেউ দেখতো তো আমার ছবি আর তোর ছবি পড়ছে না পানির মতো তা তো পড়ছে দাঁতগুলো বাইর কর তোর দাঁত আর আমার দাঁত ধারালা দাঁত কিনা কয় তা তো ধারালা দাঁত আমার চোখ আর তোর চোখ দুটো বড় কিনা বলে তা তো বড় আমার গায়ে যেমন হলুদ আর কালো ডোরা ডোরা আছে তোর গায়ে আছে না ওইরকম বাংলা লিঙ্কের মতো গায়ে আছে তো নখর বাইর কর এই ভাত খাবার মধ্যে নখ আছে বাইর কর তো বাইর করলো তো দেখলো যে হ্যাঁ তার মধ্যে আমার মধ্যেও তো নখ আছে তুই ভেড়া না এখন বুঝছিস তুই বা তুই ভেড়ার গুতা খাস কেন তুই হুঙ্কার মার ভেড়ার পাল দৌড়ে চলে যাবে আমি আজ সিলেটের যুবক মুসলমানদেরকে বলতে চাই তুমি ভেড়ার বাচ্চা নও তুমি সিংহের বাচ্চা খালিদ বিন ওয়ালিদের সন্তান তুমি শাহজালালের সন্তান তুমি শাহ মখদুমের সন্তান আবার আবার তুমি জাগ্রত হও মুসলমান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করো আমার বাড়ি সিলেটের পুণ্যভূমি শাহজালালের কদমে ধন্য যে জমিন আমি সেই জমিনের সন্তান এই শুকর আদায় করে মাথা উঁচু করে দাঁড়াও তোমাদেরকে কেউ দখল করতে পারবে না পঞ্চাশ হাজার ষাট হাজার লোক বঙ্গভূমি দাবি করে সীমান্ত এলাকায় এসে বাংলাদেশের ছাতাও করতে পারবে না সেজন্য তৈরি হতে হবে প্রস্তুত থাকতে হবে মুসলমান হও ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين তুমি যদি মুমিন হও তোমার কোনো ভয় নাই ডর নাই চিন্তা নাই বিজয় তোমার জন্য অপেক্ষা করছে সুবহানাল্লাহ কার ওয়াদা আল্লাহর ওয়াদা কার ওয়াদা আল্লাহ আরো জোরে বলো আল্লাহ আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয় না কখনো না প্রিয় ভাই সব এই যে আলামিরুন বিল মারুফ নেক কাজের আদেশ আপনি যত দিবেন এর সুফলটা কি এর সুফল হাতে হাতে দেখাই দিই মানুষ দেখতে পারলে আর শুনতে চায় না আপনারা দেখতে চান দেখতে চান দেখুন কিভাবে দেখবেন চোদ্দশো বছর পেছনের ইতিহাসের দিকে তাকান রাসূল ইন্তেকাল করেছেন ক্ষমতায় এসেছেন হযরতে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এখন প্রধান বিচারপতি চিফ জাস্টিস ইতিহাস লিখছে হামাকা সামান কামিলান ওয়া লাম ইখতাসিম ইলাইহি ইসনান হযরত ওমরের কোর্টে পূর্ণ এক বছর হয়ে গেছে তিনি চিফ জাস্টিস কিন্তু হযরত ওমরের কোর্টে কোনো মামলা দায়ের হয় নাই এরকম পৃথিবীতে আছে নাকি কোনো কোর্ট যেখানে বছরে একটা মামলাও হয় না বলেন যাই দেখেন সিলেটের কোর্টে কত হাজারো মামলা জমা পড়ে আছে একটা মামলা নাই হযরত ওমর বলছেন মা হাজাতা বি ইনদা কওমি মুমিনিনা ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে রাসূলের খলিফা আবু বকর এই জাতির জন্য চিফ জাস্টিসের দরকার কি তিনি প্রশ্ন করলেন তুমি এই কথা বলছো কেন তিনি বললেন আমি এক বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছি আমার কাছে একটি মামলায় পর্যন্ত এলো না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন তোমার দরবারে মামলা এলো না কেন এ ব্যাপারে তোমার তুমি কি কোনো চিন্তা করেছো তিনি বললেন হ্যাঁ চিন্তা করেছি মামলা এলো না এই কারণে আপনি আমাকে যে জাতির জন্য বিচারক বানিয়েছেন সেই জাতির দিন হচ্ছে দিন হুমুন নসিহা সে জাতির দিন হচ্ছে নসিহা কল্যাণ কামনা করা এই জাতির প্রত্যেকটি ফর্ম এই জাতির প্রত্যেকটি পার্সন আর এক পার্সনের জন্য কল্যাণ কামনা করে তা আমি যদি আপনার কল্যাণ কামনা করি তাহলে আপনি কি আমার অকল্যাণ কামনা করবেন করবেন না মানহাজুহুমুল কোরআন আর এই জাতির মানহাজ উদ্দেশ্য লক্ষ্য সংবিধান হচ্ছে কোরআন ওয়া আমালুহুম আলা আমরি বিল মারুফ ওয়া নাহয় আনিল মুনকার আর এই জাতির আমলটাই হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখা কুল্লু ওয়াহিদুম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা এর প্রত্যেকটি ব্যক্তি সে তার বর্ডার চেনে এবং বর্ডারের কাছে যখন যায় তখন সে থমকে দাঁড়ায় বর্ডার কি জেনা করা একটা বর্ডার জেনা একটা বর্ডার অহংকার একটা বর্ডার মদ একটা বর্ডার সুদ একটা বর্ডার
গীবত একটা বর্ডার আল্লাহর নির্ধারিত এই বর্ডারগুলির কাছে যখন যায় তারা বর্ডার চেনে আর ওখানেই থমকে দাঁড়ায় বর্ডার ক্রস করে না ফায়াকিফু ইনদা আল্লাহ তাআলা এই বর্ডারগুলি রেখেছেন এই বর্ডার দেখায় বলেছেন তিলকা তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা তোমরা এই হচ্ছে আল্লাহর নির্ধারিত বর্ডার এই বর্ডারকে তোমরা ক্রস করো না বর্ডারকে অতিক্রান্ত করো না ওয়াইজা মারিদা আহাদুহু মাদুহু এই জাতি যদি কাউকে অসুস্থ দেখে তাহলে তাকে সুস্থ করার জন্য তার কাছে সেবা শুশ্রূষা করার জন্য এগিয়ে যায় ওয়াইজা ফাকারা নাসারুহু আর যখন এর মধ্যে কেউ ফকির হয়ে যায় তখন ফকির হলে পরে তাকে সাহায্যের হাতকে সম্প্রসারিত করে দেয় ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন জাতির অভ্যাস তখন এই জাতির মামলা করতে আসবে কেন সুতরাং ভালো কাজের আদেশ আর অন্যায় কাজ থেকে নিষেধ করা এটা হলো আদেশ করাটা হলো ৬ নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য আর ৭ নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা ৬ নম্বরে হলো কি ভালো কাজের আদেশ ৭ নম্বরে অন্যায় কাজ থেকে নিষেধ করা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সমস্ত ন্যায়মূলক ভালো কাজে লোকদেরকে সহযোগিতা করো আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো ফিরিয়ে রাখো আর ৮ নম্বরে হচ্ছে ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ আল্লাহর হদগুলি সীমাগুলিকে চিনে সেখানে হককে ক্রস না করা লন্ডনে এবং আমেরিকায় আমি দেখেছি রাত আড়াইটা ৩টায় গাড়িতে যাচ্ছি ড্রাইভার সিলেটি একজন মালিক তার নিজের গাড়ি নিজে চালায় ওখানে ড্রাইভার রাখার কাজের লোক রাখার এত পয়সা কোথায় যার যার কাজ নিজেরাই করে নিজেরা খায়া নিজের প্লেট ধোয় নিজের জামা নিজে পরিষ্কার করে নিজের গাড়ি নিজে চালায় অনেক ভালো অনেক ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন আলহামদুলিল্লাহ বলে তো গাড়ি চালাতে গিয়ে রাত আড়াইটা ৩টা বাজে রেড লাইট জ্বলতেছে উনি দাঁড়ায় গেছে তাই বললাম ভাই সামনে তো কোনো গাড়িও নাই মানুষও নাই লাল বাতি জ্বলছে তো কি হয়েছে কিত হয়েছে তো কিত হয়েছে আপনি যান না কেন কয় না যাওয়া যাবে না কেন কয় যে এখানে ক্যামেরা আছে এই ক্যামেরা আমার ছবি তুলবে আমার চেহারা শুদ্ধা গাড়ির নাম্বার শুদ্ধা ছবি উঠে যাবে এবং আগামীকাল আমার নামে চিঠি আসবে তুমি অমুক পয়েন্ট থেকে রেড সিগন্যাল ক্রস করেছো তুমি কোর্টে দেখা করো জরিমানা দাও আর যদি এইরকম দুই তিনবার জরিমানা যদি হয় আর যদি জরিমানা আদায় না করে লাইসেন্স ক্যান্সেল তো ওইখানে ক্যামেরা আছে জানা আছে বলে বর্ডার ক্রস করতেছেন আর আমি যে বর্ডার ক্রস করতেছি অহরহ আল্লাহ যে আমাকে দেখছেন এই বিশ্বাস যদি থাকতো তাহলে বর্ডার ক্রস করতে পারতাম না তো আপনি আমি সবর এখতিয়ার করে আল্লাহর সীমা রেখা আল্লাহর সমস্ত সীমাগুলি যদি সংরক্ষণ করে আমরা চলতে পারি তাহলে আল্লাহ তাআলা বলছেন অবাশ্বিরিল মুমিনিন এই আটটি চারিত্রিক বৈশিষ্ট্য যারা অবলম্বন করতে পারবে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে রয়েছে শুভ সংবাদ জান্নাতের শুভ সংবাদ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় ভাই সব আবার সুদিন ফিরে আসবে অমাবস্যায় চিরকাল ঢেকে থাকে না পৃথিবী পূর্ণিমার চাঁদ ওঠে রাতের আধার চলে গিয়ে পূর্ব দিগন্ত থেকে সূর্য হেসে ওঠে মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন অবস্থা দিয়ে সূর্য চিরকাল ঢাকা থাকে না সূর্য আবার জেগে ওঠে হাজারো হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে কোরআনের আওয়াজ বিকশিত হবে মানুষের কানে কানে পৌঁছে যাবে লোকেরা হেদায়েতের পথে চলে আসবে শুরু হবে খেলাফত আলা মানহাজুন নবুয়া রাসূলুল্লাহ যে খেলাফত রেখে গেছিলেন সেই খেলাফতের উপরেই পৃথিবী আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের একটি আয়াত বলেই আমি মুনাজাতের দিকে যেতে চাই আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম তারা একটা চক্রান্ত করেছিল চক্রান্তকারীরা একটা চক্রান্ত করেছিল ওয়া ইন্দাল্লাহি মাকরুহুম
আর ওরা যে চক্রান্ত করেছিল সেটা আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিল আল্লাহর তা জানা ছিল ওয়া ইন কানা মাকরুহুম লাতাজুলা মিনহুল জিবাল আর তাদের ষড়যন্ত্র এমন ছিল যে ষড়যন্ত্রে পাহাড় টলে যেতে পারে হে নবী ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদি রুসুলা হে নবী আপনি এই কথা মনে করবেন না যে আল্লাহ তার নবীদের কাছে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহ খেলাফ করবেন চক্রান্ত ষড়যন্ত্র দেখে এ কথা চিন্তা করার কোনো কারণ নাই ইন্নাল্লাহ আজিজুন জিন্তিকাম আল্লাহ তার মহা পরাক্রমশালী এবং প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী ভয় পাওয়ার কোনো কারণ নাই সিলেটের প্রাণবন্ত দামাল ছেলেরা তোমাদের সমস্ত শরীরে যাদের রক্ত ডক বক করে যৌবনের মুসলিম রক্ত কোরআন সম্পর্কে ধারণা নাই দোষ তোমার না দোষ হচ্ছে সিস্টেম অফ এডুকেশনের লেখাপড়ার দোষ সিলেবাসে এখন ধর্মকে ঐচ্ছিক করতে চাচ্ছে কত বড় কপাল পোড়া আল্লাহ রহম করুক বলি আমিন বলি আমিন আপনার ছেলে ছোটবেলায় আলিফ জাবরা বা জাবর বা তা জাবর তা এগুলি পড়তে পারবে না ক্লাস এইটের পরে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত আলিফ বা তা সা সুরায় ফাতেহা কিছুই পড়ানো হবে না এটা থাকবে ঐচ্ছিক অপশনাল পড়লেও পড়তে পারেন না পড়লেও না পড়তে পারেন আর ক্লাস এইটের পরে গিয়ে কি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন পড়তে ইচ্ছে করবে আহারে এই সর্বনাশ করবেন না আল্লাহর রাস্তায় করবেন না ছেলে মেয়েদেরকে বাল্য অবস্থা থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন কোরআন শিখান যুবকেরা তোমরা মনে করেছো বিজ্ঞান অনেক বড় ব্যাপার আর ইসলাম কোরআন অনেক নিচের ব্যাপার না বিজ্ঞান মানে কি বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞান যেমন এই মাইক যা দিয়ে আমি কথা বলছি এটা তৈরি হয়েছে লোহা আছে দস্তা আছে প্লাস্টিক আছে সিলভার আছে আরো অনেক কিছু আছে লোহা দস্তা সিলভার প্লাস্টিক এই জিনিসগুলি মূলভাবে কে তৈরি করেছে মাশাআল্লাহ সবাই বুঝেছেন তৈরি করেছে কে বিজ্ঞান কি করেছে বিজ্ঞান এগুলি এখান থেকে ওখান থেকে জোড়াতালি দিয়ে অ্যাসেম্বল করেছে এটাকে মাইকে রূপান্তরিত করেছে এটা একটা টেবিল টেবিলটা তৈরি হয়েছে কাঠ দিয়ে সুপার গ্লু দিয়ে জোড়া দেওয়া হয়েছে অথবা লোহা দিয়ে জোড়া দেওয়া হয়েছে টেবিলটা বানিয়েছেন আপনি বিজ্ঞানীরা টেবিল আবিষ্কার করেছে চেয়ার আবিষ্কার করেছে কিন্তু মূল জিনিস কাঠটা লোহাটা কার তৈরি আল্লাহ তৈরি প্লেন তৈরি করে আপনি আকাশে উড়াচ্ছেন প্লেন তৈরি করেছেন যে সব মৌলিক জিনিস দিয়ে ওটা কার তৈরি ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন টর্পেডো তৈরি করেছেন জাহাজ তৈরি করেছেন গাড়ি তৈরি করেছেন কম্পিউটার তৈরি করেছেন যা তৈরি করেছেন মৌলিক জিনিস কার পৃথিবীর সমস্ত বিজ্ঞান একত্রিত হয়ে কি একটা চাউল বানাতে পারবে একটা মুরগির ডিম বানাতে পারবে মুরগির ডিম তো ভালো একটা গোলার ডিমও বানাতে পারবে না প্রিয় ভাইরা আঞ্জুমানে একমতে কুরআন বার্ষিক তাফসীর মাহফিল সিলেটের বিভিন্ন মসজিদে সাপ্তাহিক তাফসীর মাহফিল শহরের বিভিন্ন জায়গায় কুরআন শিক্ষা কেন্দ্র বয়স্ক শিক্ষা কেন্দ্র সেলাই প্রশিক্ষণ কেন্দ্র সহ আর্ত মানবতার সেবা করে আসছে বিগত ৩৪ বৎসর যাবৎ আঞ্জুমানে হেদমতে কুরআন বিগত সিডর যখন হল দেশের দক্ষিণাঞ্চলে সেই সিডরের সময় আঞ্জুমানে হেদমতে কুরআন প্রায় ১০ লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী নিয়ে সিডর এলাকায় গিয়ে আর্ত মানবতার পাশে দাঁড়িয়েছিল আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বাড়ি ফিরোজপুর তার থানা এমনকি তার বাড়িটা পর্যন্ত সিডরে আক্রান্ত হয়ে লন্ড বন্ধ হয়ে গিয়েছিল আমরা আঞ্জুমানে হেদমতে কুরআনের পক্ষ থেকে ৮ শতাধিক কম্বল নিয়ে সাইদি সাহেবের এলাকায় গিয়েছিলাম এবং এই কম্বলগুলা সিলেটের মানুষের পক্ষ থেকে সাইদি সাহেব
সেখানে বিতরণ করেছেন এছাড়া ওই সিদর আক্রান্ত বরগুনা জেলার ফাটলগাটা শরণকুলা সহ বিভিন্ন এলাকায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি সম্মানিত সুধী মণ্ডলী আঞ্জুমানে খেদমতে কুরআনের আরো দুইটি সহযোগী সংস্থা রয়েছে এর একটি হচ্ছে তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড আরেকটি হচ্ছে ইত্তেহাদুল কুরআন বাংলাদেশ তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে সিলেটের বেশ কয়েকটি হাফিজি মাদ্রাসার ছাত্ররা তারা শিক্ষা বোর্ডে তাহফিজুল কুরআন বোর্ডে তারা হিফজের সমাপনী পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়ে সনদ নিয়ে থাকে যেহেতু তাহফিজুল কুরআন আঞ্জুমানে খেদমতে কুরআনের একটি সহযোগী সংগঠন এই হিসাবে আঞ্জুমানে খেদমতে কুরআন যারা তাহফিজুল কুরআন বোর্ড থেকে কৃতকার্য হয়ে মেধা তালিকায় এক দুই ও তিন নম্বর স্থান অধিকার করে তাদেরকে আঞ্জুমানে খেদমতে কুরআন প্রতি বছর কিছু টাকা ও সনদ প্রদান করে থাকে আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সবাই পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হায় আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারী সিলেটের এই ময়দানে গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছে রব্বুল আলামিন সারা জীবন গোনা করেছি হাত তুলে কথা বলতে লজ্জা করে ভয় লাগে আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন আমাদের জন্মদাতা পিতা যাদের মারা গেছে কত বছর হলো কবরের মধ্যে শুয়ে আছে কোন অবস্থায় আছে জানি না আর আদর করে এখন কেউ তো আর নাম ধরে ডাকে না আয় আল্লাহ আমাদের আব্বা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটারে বেহেশত বানাইয়া দাও রব্বুল আলামিন আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল একটি অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে তুমি জড়াই রেখেছ আয় আল্লাহ তাআলা দশটি মাস পেটে ধারণ করেছেন ডেলিভারিতে কষ্ট করেছেন পায়খানা পেশাব সাফ করেছেন বিরক্ত হন নাই আসার মারেন নাই কষ্ট দেন নাই নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন আমরা না ঘুমালে তিনি ঘুমান নাই আমাদেরকে গোসল না করাইয়া তিনি গোসল করেন নাই এত কষ্ট যে মা করলো আয় আল্লাহ এই মা যা দুনিয়া থেকে বিদায় হয়েছে কবরটাকে জান্নাতের টুকরা বাড়া আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন বার্ধক্যে উপনীত হয়েছেন আল্লাহ দয়া করে তাদেরকে সুস্থতা দান করে দাও যতদিন বেঁচে থাকেন ঈমানের সাথে বাঁচার তৌফিক দাও বিছানায় ফালাইয়া প্যারালাইজ করে আল্লাহ তাদেরকে মৃত্যু দিও না আল্লাহ ঈমানের মৌত দাও সুস্থতার মৌত দাও এমন মৌত আমাদের বুড়া বাবা পেরে দিও বাচ্চা যেমন মায়ের দুধ খেতে খেতে আস্তে করে ঘুমিয়ে যায় মা বাপের মৃত্যু এরকম দিও যেন কষ্ট না হয় বাবু আমাদের মা বাপের আল্লাহ তুমি কষ্ট দিও না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা
আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পীর বুজুর্গ ওস্তাদ যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন সারা পৃথিবীতে আজ মুসলমানেরা সবচাইতে নির্যাতিত আল্লাহ তাআলা ফিলিস্তিনের জন্য বড় দুঃখ লাগে আর আমাদের আত্মীয় না স্বজন না আমার ভাষায় তারা কথা বলে না আমার গায়ের রঙের সঙ্গে তার গায়ের রঙের কোনো মিলও নাই আল্লাহ তাআলা ওদের জন্য মায়া লাগে এই জন্য যে ওর সাথে আমার কলেমার আত্মীয়তা আমি আল্লাহ কি গোলামের পাপ্পির মতো ছোট ছোট বাচ্চা বন্দুকের গুলি দিয়ে উড়াই দিতেছে বাপ শেষবারের মতো বড় বাচ্চার কপালে সুবা দিয়ে বিদায় দিয়ে দিতেছে কবরও জায়গা হয় না কবরেরও জায়গা নাই ইহুদিরা মুসলমান শেষ করে দিল বাবু তুমি দয়া করে ফিলিস্তিনিদেরকে সাহায্য করো ইহুদিদেরকে লানত দাও গজব দাও তাদেরকে ধ্বংস করো তাদেরকে হালাক করো তাদের সাথী সঙ্গী সাহায্যকারীদেরকে নিরস্ত্র করে দাও তাদের বুদ্ধিমত্তা করে দাও আল্লাহ দুনিয়ায় মুসলমানদের প্রতি তুমি সাহায্য না করলে যাব কই আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় জমিন 3 লক্ষ মসজিদে আজান হয় প্রতিদিন 5 বার তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা হয় প্রতিদিন 5 বার 3 লক্ষ মসজিদ দিয়ে তোমার নবীর বিশ্ব নবীর নবুয়তের ঘোষণা করা হয় তুমি কি এই দেশটা ধ্বংস করে দিতে পারো তুমি কি এই দেশটা পরাধীন দাবিদার দেশ বানাইতে পারো আল্লাহ তাআলা এই সিলেটকে তোমার দরবারে সারা বাংলাদেশের মধ্যে আদর্শ জেলায় পরিণত করে দাও আল্লাহ তাআলা কি দিয়ে শুকর আদায় করব তোমার দুই বছরের বিশাল বিশাল কোরআনের তাফসীরের মাহফিলের বদ্ধ দরজা সিলেট থেকে তুমি গুলি দিয়েছো বাবু এই সিলেটবাসীর উপরে তোমার অযুত ধারায় রহমত বর্ষণ করো বাবু এই ময়দান থেকে যে তাফসীরের দরজা খুললো আল্লাহ এই কোরআনের দরজা প্রত্যেক জেলায় খুলে দাও প্রত্যেক উপজেলায় খুলে দাও প্রত্যেক ঘরে ঘরে খুলে দাও কোরআন বোঝার প্রতি মানুষের আগ্রহ জন্মায় দাও আল্লাহ আমাদের নতুন প্রজন্ম ইয়াং জেনারেশন তাদের জন্য দোয়া করি আমার এই যুবক ছেলেগুলিকে আল্লাহ রসুলের কোলে ফিরায় দাও এদেরকে সাহাবীদের কোলে ফিরায় দাও এদেরকে মুসলিম অস্তিত্ব মুসলিম ঐতিহ্য বোঝার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কেয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায় যার সন্তান নাই নিসন্তানীকে সন্তান দাও যার অসুখ বিসুখ আছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা এই মঞ্চে আমরা যারা আছি সামনে যারা আছেন যার যে কষ্ট আছে দুঃখ আছে দূর করে দাও আমাদের স্ত্রী পুত্র পরিজন ভাই বোন নাতি পুত্রবধূ যা তুমি দান করেছো সবগুলিকে দিনদার ইমানদার নামাজি পরিষ্কার বানাই দাও কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যা চাওয়ার আছে বিনীতভাবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে থাকুন এত বড় মুনাজাত আল্লাহ ফেরত দিতে পারেন না কারণ তিনি রহমান তিনি রহিম তিনি গফুর তিনি গাফফার তিনি সত্তারুল উয়ুব আল্লাহ তাআলা তুমি আলিমুম বিজাতি সুদুর তুমি অবশ্যই শুনতে পাচ্ছ কে কি বলতেছে কে কি চাইতেছে তোমার ভান্ডে তো কিছুর অভাব নাই বৈধভাবে যে যা চাইল তুমি প্রত্যেকের ঝুলি মালামাল করে দাও এই মাহফিল থেকে কাউকে তুমি নিরাশ হয়ে ফেরত দিও না নিরাশ করে ফেরত দিও না আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে আমাদেরকে খালি হাতে তুমি ফেরত দিও না বাবু একেবারে কিছু না দিয়া খালি হাতে আমাদেরকে ফেরত দিও না বাবু আল্লাহুম্মা রাহমাতাকা আরজু আল্লাহুম্মা রাহমাতাকা আরজু আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন ওয়ারহামনা ওয়াহফিজনা ওয়ারজুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله